আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না। সুবহানাল্লাহ, নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না। ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না, জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, উটের পচা নাড়ি ভরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভরি চাপায় দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি, এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো। কোন গায়ে পাথর মেরেছো তোমরা? এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না। এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার। গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেগে গিয়েছেন? না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনো ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না, নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল, উনি বললেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যে চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু চাদর ধরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, এই খসখসে ডিজাইন ধার আর কাদের এখানে যখন টান খেল, এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলিয়া মুহাম্মদ মুরলি মিন